জলবায়ু সম্মেলনের পেরুতে মানে কী নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে বা এর বিশেষত্ব কী, সেই সঙ্গে বাংলাদেশ মানে কীভাবে ভূমিকা রাখবে? পেরুতে এই মিটিংটা লিমা শহরে আজকে শুরু হচ্ছে, আগামী 2 সপ্তাহ চলবে। এটার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমরা আগামী বছর প্যারিসে যখন আবার মিট করব তখন যেন আমরা নতুন একটা চুক্তি তৈরি করতে পারি। ওই চুক্তির ভিত্তিটা এখানে আগামী 2 সপ্তাহে আমরা এখানে তৈরি করব এবং বাংলাদেশের একটা বড় ভূমিকা রয়েছে এখানে। আমাদের যে গোষ্ঠী রয়েছে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ গ্রুপ, তারা আমরা মনে করি যে একটা ভালো ভূমিকা রাখতে পারবো, আমরা একটা ভালো শুরু করতে পারবো বিশেষ চুক্তির ভিত্তিতে, যেটা প্যারিসে যে আগামী বছর আমাদের সমস্যার সমাধান করতে পারে। গুড, থ্যাংক ইউ।